24শে ডিসেম্বর 2021, বড়দিনের ছুটি আর শীতের আমেজ গায়ে লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটি ছোট্ট রোড ট্রিপের উদ্দেশ্যে। রোড ট্রিপের গন্তব্য শান্তিনিকেতন। তো এই ব্লগে আমি এই রোড ট্রিপের বিভিন্ন মুহূর্ত তুলে ধরব। এটা পর্ব এক। পুরো ব্লগটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন সময় 7টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এটা একটা সম্পূর্ণ রোড ট্রিপ। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স ছিল 180 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছিল এই ডিস্টেন্সটা আমরা কভার করতে পারবো 4 ঘন্টা 20 মিনিটে। ভাগ্যবশত আমরা রাস্তা কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পেয়েছিলাম। সাঁতরাগাছির কাছে হালকা কন্ডিশন পেলেও মোটামুটি রাস্তা ছিল পরিষ্কার এবং খুব স্মুথলি আমরা ট্রাভেল করতে পেরেছি। ফাইনালি আমাদের ফার্স্ট স্টপ শক্তিগড়ে। শক্তিগড় মানেই ল্যাংচা, চারিদিকে ল্যাংচা, চারিদিকে ল্যাংচা কুটি, ল্যাংচা ঘর, ল্যাংচা মহল। তো আমরা সেরকমই একটা জায়গায় যাব ব্রেকফাস্ট করতে। কম্পারেটিভলি কম ভিড় থাকায় আমরা বেছে নিলাম ল্যাংচা কুটিকে। এখানে দেখলাম ব্রেকফাস্টে অনেক রকম অপশনসই ছিল, যেমন স্যান্ডউইচ, বড়া, ধোকলা, এছাড়া ধোসাও ছিল। আর ল্যাংচার মধ্যে তো নানান রকম ল্যাংচা ছিলই, তার ঘিয়ে ভাজা, ঘি ছাড়া। তো আমরা অর্ডার করে নিলাম। আমরা আমাদের প্লেটে নিয়ে নিলাম কচুরি, ছোলার ডাল আর ল্যাংচা। আমাদের আরেকজন বন্ধু নিয়েছিল ধোসা। শেষ করে গাড়িতে বসে পড়লাম, প্রচণ্ড ভিড় ছিল ওখানে, সেই জন্য ওখানে বিশেষ কথা বলতে পারিনি। তো যেটা ব্যাপারটা হলো, লুচিটা সিম্পলের উপর খুবই ভালো ছিল কচুরিটা, আর ল্যাংচা ঠিকঠাক, আমার এমন কিছু আলাদা করে কিছু লাগেনি। ওভারঅল জিনিসটা খুব ভালোভাবে ফ্রাই ছিল, ইয়ে ছিল, বাট খুব যে আলাদা করে আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট ওরকম লাগেনি, ঠিকঠাক খাওয়া। আর টোটাল আমাদের খরচা হলো 4 জনের 180, আর ধোসা যেটা আর একজন নিয়েছিল, ধোসাটাও ঠিকঠাক ছিল, খুব খারাপও না খুব ভালোও না। তো ওভারঅল খুব অ্যাভারেজ, বাট হ্যাঁ অত হাইপ করার মতো কিছু না। লোকে এত হাইপ করে শক্তিগড়ের লঙ্চা ল্যাংচা, সেরকম কিছু নয়, বাট হ্যাঁ ঠিকঠাক। তো ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা জার্নি স্টার্ট করবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো অলরেডি ঘড়িতে এখন 11:30 বেজে গেছে, দেখা যাক। আমার Thank you.
আমরা যত শান্তিনিকেতনের দিকে এগোতে শুরু করলাম ততই রাস্তা যেন সুন্দর এবং সবুজ হতে শুরু করলো। আমরা 12:30 নাগাদ আমাদের কটেজ বা হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। হ্যাঁ, এটাই আমাদের হোমস্টে, প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশে। এখানে মোট 8টি কটেজ আছে, তার মধ্যে 2টি আমরা নিয়েছিলাম। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। তো এটা হোটেল বলা ভুল হবে, এটা কাইন্ড অফ হোমস্টে। তো একদম হোমস্টেটা পুরোপুরি একদম একটু প্রপার বোলপুর থেকে একটু দূরে এবং খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে। তো চলো বাইরের পরিবেশটা একটু দেখি নিই তোমাদের কেমন। প্রত্যেকটা কটেজে ঢোকার মুখেই একটা সুন্দর সাজানো গোছানো বসার জায়গা। এরপর চলে আসে আমাদের বেডরুম। বেডরুমে দুজনে শোয়ার মতো যথেষ্ট বড় একটা বিছানা। একটা আয়না এবং আয়নার নিচে একটা কাবার্ড। ও হ্যাঁ, আরেকটা কাবার্ড আছে বিছানার ঠিক পাশে। এবার চলে আসি বাথরুম। বাথরুম বেশ বড় এবং গিজারটা কমন, যার ফলে 24 হট ওয়াটার সাপ্লাই। সেদিন দুপুরে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম বরিশালের রান্নাঘরে। এখানে বলে রাখি, এই নাম্বার দুটো নোট করে রাখুন, সকালবেলা ফোন করে গেলে ওখানে লাইন অ্যাভয়েড করতে এবং পছন্দ মতো খাবার পেতে সুবিধা হবে। এখানে রেস্টুরেন্ট ঠিক বলবো না, এটা মাটির ঘরের মধ্যে আপনাকে খাবার পরিবেশন করা হয়। এখানে থালি সিস্টেমে খাবার দেওয়া হয়। তো এখানে নিয়মটা হলো আপনাকে ভেজ থালিটা নিতেই হবে, ওটাতে আপনাদের দেওয়া হবে ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, শুক্তো, ঢোকার ডালনা, চাটনি, পাঁপড়। আর হ্যাঁ, অবশ্যই প্রত্যেকবার ভাত দেওয়ার সাথে ঘি, এক চামচ ঘি আপনাকে দেবে। এই প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড, আপনি যতবার চাইবেন দেবে। এছাড়া আপনি যদি কোনো ননভেজ বা ভেজ আইটেম নিতে চান তাহলে আপনাকে সেটা এলাকাটার ইয়েতে নিতে হবে। যেমন আমরা এলাকাটাতে নিয়েছিলাম কচি পাঁঠার কষা, যেটা দুটো নিয়েছিলাম, আর ভেটকি পাতুরি। আমাদের চারজনের টোটাল খাওয়ার খরচ পড়েছিল সেদিন 1100 টাকা। খাবার আমি বলবো অত্যন্ত সুস্বাদু এবং খুব ঘরোয়া রান্না। খাওয়া দাওয়া শেষ করে সোনাঝুরির ভেতর দিয়ে ফেরার সময় দেখা হয়ে যায় এনার সাথে। আমরা তারপরে চলে যাই সানসেট দেখতে কোপাই নদীর তীরে। তো বেশ মনোরম সেই দৃশ্য দেখে আমরা ফিরে যাই নিজেদের কটেজে। সেদিন রাতে আমরা কটেজেই কাটাই, কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল। তাই আমরা কটেজেই আড্ডা মেরে বেশ সুন্দর সময় কাটাই। শান্তিনিকেতনের বাকি পর্বে আমি নিয়ে আসবো সোনাঝুরি হাটের ইনফরমেশন এবং দেখাবো তার সেখানে সেটা কেমন পৌষ মেলা উপলক্ষে সেজে উঠেছে। আর পৌষ মেলার আর একটা ডেডিকেটেড এপিসোড আমার আসবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বাকি এপিসোডগুলো দেখার জন্যে। টিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।